মালদা জেলা তথা উত্তরবঙ্গের বৃহত্তম ঐতিহ্যবাহী কালীপূজা মানে হবিবপুর ব্লকের বুলবুল চণ্ডী সর্বজনীন বাজার কালীমা, যা উত্তরবঙ্গে বৃহত্তম জায়গা করে রেখেছে। এই প্রতিমা জেলা ছাড়াও বিভিন্ন পার্শ্ববর্তী রাজ্য বিহার ঝাড়খণ্ড থেকেও বহু ভক্তরা আসেন। বুলবুল চণ্ডী বাজার সর্বজনীন কালীমায়ের উচ্চতা প্রায় 42 ফুট। এই কালীমা দক্ষিণা কালী নামে পরিচিত। পূজা কমিটির সম্পাদক পীযূষ মণ্ডল জানান, বুলবুল চণ্ডীর সর্বজনীন বাজার পূজা এবারে 74তম বর্ষে পদার্পণ করলো। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। বিসর্জন, এই বিসর্জনকে ঘিরে আমাদের চারদিকে উত্তেজনা এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং কমিটির পক্ষ থেকে একদম ব্যবস্থাপনা যাতে সুরক্ষিতভাবে করা হয় সমস্ত রকম ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। এবং আমাদের এই মায়ের বিশেষত্ব আছে যে আমাদের কোনো রকম চাকা নেই, দড়ি এবং বাঁশ বেঁধে মাকে মন্দির থেকে 600 মিটার দূরে গিয়ে একটা আমাদের পুকুর আছে সেইখানে গিয়ে বিসর্জন করা হয়। আমাদের এই মায়ের নিরঞ্জন দেখতে প্রায় 10,000-এরও বেশি লোকের সমাগম হয়। কালীপূজা উপলক্ষে 13 দিন ধরে চলে মেলা। দূর দূরান্ত থেকে ছোট থেকে বড় বহু সংখ্যক দর্শনার্থী ভিড় জমান এই মায়ের মন্দিরে। এত বড় প্রতিমায় কাঠামোর উপরে মূর্তি তৈরি করা হয়। এই মায়ের মূর্তির নিচে কোনো চাকা লাগানো নেই, বাঁশের উপরে রেখে দড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়া হয় 1 কিলোমিটার দূরে একটি জলাশয়ে। বাজিয়ে মায়ের নিরঞ্জন করা হয়। এই প্রতিমা নিরঞ্জন দেখতে ভিড় জমান হাজার হাজার দর্শনার্থী। এই প্রতিমা নিরঞ্জন ঘিরে প্রশাসনের কড়া নজরদারি ছিল চোখে পড়ার মতো। মালদা থেকে দেবাশিস পাল এবং দেবসিংহের রিপোর্ট, আনন্দবার্তা।